নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বন্ধু বান্ধব মিলে আড্ডা দিচ্ছেন, গল্প করতেছেন, এমন সময়ে কেউ যদি মনে মনে ঠোঁট না নাড়িয়ে আল্লাহর জিকির করে পারবে না? দেখেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলেন, দেখবেন ঠোঁট বেশি নাড়ানো লাগে না। বন্ধুদের সাথে গল্প করতেছেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। নবীজি সাল্লাম বলেছেন, যারা ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত জবান থেকে আল্লাহর নাম মুছে দেয় না, সকল কাজের ভিড়েও আল্লাহকে মনে রাখে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কিয়ামতের দিন এই বান্দাকে খুঁজে খুঁজে তার সামনে হাজির করবেন। এজন্যে আমরা এই সূরা ফাতিহা এবং কালিমা এগুলোর আমল তো পারবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এজন্য আলাদা সময় ব্যয় হবে, বলেন আলাদা তো সময় হবে, ব্যয় হবে না। আপনি কাজ করতেছেন, সব কাজের ফাঁকেই তো জবান নাড়ায় সূরা ফাতিহা পড়তে পারতেছে। আজকের থেকে আমল আমরা করব ইনশাআল্লাহ, কারণ রব বলেছেন এত সুযোগ থাকবার পরেও যদি কেউ তেলাওয়াত না করে, এত সুযোগ থাকবার পরেও কেউ যদি আমি আল্লাহকে না ডাকে, আর সে যাই করুক জান্নাতে যেতে পারবে না। এজন্যে আমাদের দিলকে পরিষ্কার করতে হবে, ইবাদতের জন্য আমাদের দিল পরিষ্কার হওয়া লাগবে, দিল সুন্দর হওয়া লাগবে, নচেত আমাদের ইবাদত কবুল হবে না। বলেন কবুল হবে না। আমাদের দিল যদি পরিষ্কার না থাকে, আমাদের নিয়ত যদি সহি না থাকে, আমরা নামাজ পড়ব ঠিকই, আমাদের নামাজ আমাদের মাথার উপরে যাবে না, আমাদের নামাজ আসমানের উপরে যাবে না। আল্লাহ কিয়ামতের দিন বলবেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ও নামাজি তোমার নামাজ মুখে নিক্ষেপ করে বলবেন, নামাজ নিয়ে যাও, নামাজ নিয়ে চলে যাও। তাহলে বোঝা গেল, শুধুমাত্র কেবলমাত্র নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত এই নামাজ আল্লাহর হুকুম এবং রসুলের তরিকায় না হবে। বলেন হুকুম কার লাগবে? সবাই বলেন তরিকা, রসুলের তরিকা লাগবে। এজন্যে বাড়িতে যখন মাঝে মাঝে নামাজ পড়েন বা নফল নামাজ যখন আপনার বাসায় পড়েন, তখন যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন সূরা পড়বেন, যতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা অন্য সূরা পড়বেন, যতটুকুন সময় যাবে ততটুকুন সময় রুকুতে দিবেন, ততটুকুন সময় সেজদায় থাকবেন। অর্থাৎ দাঁড়ানো যত সময়, রুকু তত সময়, সেজদা তত সময়। এভাবে যদি ভারসাম্য ঠিক করে প্রতিদিন দু রাকাত নামাজ পড়তে পারেন, রব বলেছেন আমি আমার বান্দার উপরে খুশি হয়ে যাই। আমরা পারবো না ইনশাল্লাহ? পারবো ইনশাআল্লাহ। আপনি নফল নামাজের সেজদায়, নফল নামাজের রুকুতে আপনার মন যেভাবে চাইবে সেভাবে দোয়া করতে পারবেন না? পারবেন না? বলেন মন যেভাবে চাইবে সেভাবে দোয়া করতে পারবেন। আপনি বাংলা ভাষায় দোয়া করেন, আপনি যে ভাষা পারেন ওই ভাষায় দোয়া করেন, দিলের কথাগুলো রুকুতে গিয়ে বলেন, দিলের কথাগুলো সেজদায় গিয়ে বলেন। আমরা নামাজ শেষ করে দিলাম, সম্পর্ক শেষ করে সালাম ফিরাইয়া আমরা দোয়া করলাম, আল্লাহ সিব বললেন কি রে, এতক্ষণ তো আমার সাথে কথাই বলতে দেখলাম, আমার সাথে তো কথা বললো, রুকুতে কথা বললো, সেজদায় কথা বললো, কিছু চাইল না, এবার নামাজ শেষ করে দিয়েছে, কথাবার্তা আমার সাথে বন্ধ করে দিয়েছে, এখন বলতেছে আল্লাহ আমার এইটা দো ওইটা দো, এটা কেমন হয়ে গেল না? মানে আমি মনে বুঝাইতে পারি নাই, কিছু বুঝছেন আমার কথা? আপনি রুকুতে গিয়া বললেন সুবহান রব্বিল আজিম, আপনি সেজদায় গিয়া বললেন সুবহান রব্বিল আলা, আল্লাহ অনেক বড়, আল্লাহ অনেক মহান, আল্লাহ অনেক শক্তিশালী, আল্লাহ
অনেক সম্মানী, আল্লাহ অনেক পবিত্র, এ কথাগুলো আপনি বললেন, আল্লাহ বলেন সব ঠিক আছে। তো মানুষকে তো মানুষ পাম দেয়, এরপরে তো কিছু বলে, কিছু কয় না। আপনারা যখন করে নেতা নেত্রীর দাওয়াত দিয়ে নেন স্টেজে, তিনি এমন লোক, এমন লোক, এই করেছেন, সেই করেছেন, তিনি এমন ভদ্র, তাকে আল্লাহ টাকা দিয়েছেন, সম্মান দিয়েছেন, এত কিছু ফুল টুল দেওয়ার পরে আপনারা বলবেন মাননীয় অমুক আমার একটা রাস্তা নাই, আমার টিউবওয়েল নাই, বলেন না আপনারা? এই তো চান আপনারা, আপনার আমার এটা লাগবে, আমার ওইটা লাগবে। তো আল্লাহ বলেন তো ঠিক আছে, তো আমাকে বললে আমি এমন, আমি এমন, এটা সেটা, আমি বড় পবিত্র মহান, সব ঠিক, তো কিছু ক, কিছু না কয়েক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নামাজ শেষ, আল্লাহকে বুঝলাম না, কিছু চাইল না আমার কাছে, নামাজ শেষ করে এখন কয় আল্লাহ আমার একটা বাচ্চা দেও, আমার ভালো একটা বউ দেও, আমার একটা ব্যবসা দেও, আল্লাহকে বুঝলাম না, নামাজটা আমার শেষ করে দিল, কথাবার্তা বন্ধ করে সালাম ফিরাইয়া, সালাম ফিরানোর উপরে কি নামাজ আর থাকে? কথা বলেন না কেন? বলেন নামাজ থাকে না, নামাজ শেষ, শেষ। এর অর্থ হলো আল্লাহর সাথে পার্সোনাল কথাবার্তা বলা শেষ, পার্সোনাল কথাবার্তা বলা শেষ, এবার আপনার কি করবেন? আপনি যখন একান্ত রুমে ছিলেন প্রধানমন্ত্রীর, তখন তো আপনি কথা বলার কথা ছিল, এখন তো হাজার হাজার মানুষ নিয়ে বসছেন, তখন আর কি কইবেন আপনি? কথা বুঝেন নাই? আল্লাহ কি আপনার একার কথা শুনবে না সবার? কিছু কয় না, সবার কথা শুনবে না, সবার কথা শুনবে, তখন সবার কথা, সবার কথা শুনবে, পার্সোনাল আর কোনো কথা থাকলো না। তুমি যখন নামাজে ছিল তখন তো পার্সোনাল ছিল, আমি কি বুঝাইতে পারছি? তাহলে আমরা যখন মন থেকে কিছু চাইব, কোথায় চাইব? সবাই বলেন না, সালামের আগে না পরে? আবার বলেন, নামাজ সালামের আগে না পরে? নফল নামাজে। এজন্যই বলছি যতক্ষণ দাঁড়াইয়া থাকবেন ততক্ষণ রুকুতে থাকবেন, ততক্ষণ সেজদায় থাকবেন, রুকুতে গিয়ে বলবেন আল্লাহ আমি কিন্তু মাথা নিচু করে দিয়েছি, আমি আর মাথা উঠাবো না, তুমি বলো না আমার কথাকে তুমি শুনবা কিনা, তুমি বলো না আমি এত কী অপরাধ করছি তুমি আমার দিকে তাকাও না, আমি এত অসুবিধায় আছি আমি আর কোথায় যাব। সেজদায় গিয়ে বলেন না আপনি আল্লাহ আমি কার কদমে সেজদা দিছি, আমি যত অপরাধ করি আমি তো তোমার পায়েই আসছি, তোমার কদমেই তো পড়ে গেছি, আল্লাহ তুমি তো ফেরাউনের দুয়ারেও কবুল করছো, আমি তো ফেরাউনের মতো কেউ না, ফেরাউন যা করেছে আমি তো তা করিনি, আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমি তোমার কদমে চলে এসেছি, তুমি বলো আমাকে মাফ করে দিয়েছ, তুমি বলো আমাকে মাফ করে দিয়েছ, তুমি বলো আমি যা চাইছি তুমি দিয়ে দিবা। যখন বলতে বলতে মনে প্রশান্তি আসবে, এটা যে মনে হয় আমার দোয়া কবুল হয়ে গেছে, মনে হয় কবুল হয়ে গেছে, তখন মাথা উঠাইবেন ইনশাল্লাহ, বললেন না? তখন আল্লাহ যদি দোয়া কবুল নাও করতে হয়, আল্লাহ তখন চিন্তা করবেন আমার বান্দা এতক্ষণ সেজদায় ছিল, আরও তো থাকতে পারতো, এখন মাথা উঠিয়ে নিয়েছে, মনে মনে ভাবতেছে আল্লাহ হয়তো আমার কথাটা শুনছেন, এখন মাথা উঠিয়ে নিই, এখন যদি আমার বান্দার কথা না শুনি, সে যা চাইছে তা না দেই, আমার বান্দার সাথে আমার বন্ধুত্বের কেমন সম্পর্ক হলো, বান্দা একটা বিশ্বাস নিয়েছে যে এতক্ষণ সেজদায় ছিলাম রব নিশ্চয়ই আমার কথা শুনছেন, এখন যদি কথাটা না শুনি, বান্দার তো বিশ্বাসের জায়গা আমি ঠিক রাখলাম না, যা বান্দা আমি তোর সব দোয়াকে কবুল করে নিলাম। এটাই তো বান্দা আল্লাহ সম্পর্ক। আপনি ওখানে গিয়ে বলবেন রবের কাছে সেজদায় বলবেন। এজন্যে আগে আগেকার জমানায় সম্মানের সেজদা দেওয়া হতো, মানুষ দেখবেন আজও দুনিয়ার মানুষ যদি কোনো বড় কোনো সুসংবাদ পায়, অজু আছে না নাই, গুসল ফরজ কিনা, সেজদায় পড়ে যায়, পড়ে যায় না? আপনারা খেলা দেখেন, দেখবেন খেলিয়েও হে সেজদা দে না, দেয় না, ওখানে সেজদা দিয়ে লাভ কী? ওখানে কি তার সেজদাইটা? রবকে সেজদা দেও, ইজ্জতের সাথে দেও, সম্মানের সাথে দেও, হিফাজতের সাথে দেও, আপনার পবিত্রতার সাথে দেও, রবের কদমে সেজদা। এটা চারটি খানি কথা না, রবের কদমে সেজদা, আল্লাহু আকবার বলেন না, আল্লাহর কদমে সেজদা দিচ্ছ, আল্লাহর কদমে সেজদা। ও ভাই, এই জমিনটা কার একটু বলেন না? এই জমিনে যে আপনি হাঁটতেছেন চুরি করে, চুরির ব্যাগ হাতে নিয়ে হাঁটতেছেন, জমিনটা আল্লাহর জমিনে আপনি চুরি করে হাঁটতেছেন,
কেমনে আপনি নিমক হারামি করে গুনার কাজ করে জমিনে হাঁটাহাঁটি করে।